ছাগলকে কৃত্রিম প্রজনন করালে কটা বাচ্চা হয়? কৃত্রিম প্রজনন এবং প্রাকৃতিক প্রজননের মধ্যে পার্থক্য কি? একটা সময় ছাগলের কৃত্রিম প্রজননের আমি বিরোধিতা করতাম, কিন্তু বর্তমানে সেই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমার ফার্মে বাচ্চা নিচ্ছি। এই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকম তথ্য, যেমন ছাগলের ঘর, খাদ্য, পরিচর্যা, বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবার দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আগের মতো আর রেগুলারই আমি ভিডিও দিতে পারি না, কারণ কাজের খুবই চাপ রয়েছে। আর আপনারা অবশ্যই জানেন যে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় আমাদের যে নতুন ফার্মটি করা হয়েছে, যেটা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গলের ওপর, তো অলরেডি ব্ল্যাক বেঙ্গল নিয়ে আমরা কাজ শুরু করেছি, অনেকটা এগিয়ে গেছি। আমি চেষ্টা করব পরবর্তীতে আগের মতো করে রেগুলারই ভিডিও দেওয়ার জন্য। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, ছাগলকে যদি আমরা কৃত্রিম প্রজনন করাই তাহলে কটা বাচ্চা হতে পারে? অনেকে বলে একটা, অনেকে বলে দুটো, অনেকে বলে তিনটা। তো সেই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে একটা মায়ের ওপর। কিভাবে? আজকে যখন আমি ছাগলটাকে এআই করাবো, সেই মায়ের যে ডিম্বাণু, সেই ডিম্বাণু কটা সৃষ্টি হয়েছে? সাধারণত আমরা দেখি ছাগলের একটা থেকে চারটা অবধি ডিম্বাণু সৃষ্টি হয়। তো সেই ছাগলটার হেলথ কন্ডিশন কেমন রয়েছে, তার কটা ডিম্বাণু সৃষ্টি হয়েছে, সেই ডিম্বাণুগুলো পরিপক্ক হয়েছে কিনা, তার উপর কিন্তু নির্ভর করে ছাগলের একটা দুটো তিনটা বাচ্চা হওয়া। এখানে কিন্তু এআই করাচ্ছি বলে একটা বাচ্চা হবে, ন্যাচারাল ব্রিডিং করাচ্ছি বলে দুটো বাচ্চা হবে, সেটা কিন্তু কোনো কথা নয়। সম্পূর্ণ নির্ভর করবে মায়ের ওপর। দ্বিতীয়, যে সিমেন্টটা আমরা দিচ্ছি সেই সিমেনেরও কোয়ালিটি থাকতে হবে। সেই সিমেনের মধ্যে মানে তার যে শুক্রাণু, আমরা বাংলায় যেটা বলি শুক্রাণু, সেই শুক্রাণু কতটা স্ট্রং আছে, কতটা অ্যাক্টিভ আছে, সেই শুক্রাণুটা যদি ভালো কোয়ালিটির হয় এবং মায়ের যদি ডিম্বাণু তিনটা বা চারটা যদি ভালোভাবে পরিপক্ক হয়, তবেই কিন্তু দুটো তিনটে চারটা বাচ্চা হতে পারে। এখানে সম্পূর্ণ নির্ভর করে মায়ের ওপর, এরপরে যে মেলটা থাকবে তার শুক্রাণুর ওপর নির্ভর করে। সেখানে এআই হোক বা কৃত্রিম প্রজনন হোক, এটা কোনো ব্যাপার নয়। তো দেখুন, আজকে এই যে আমাদের এই যে ফিমেলটা, এর বাচ্চা হলো ওই 15 মিনিট আগে, দেখুন তিনটা বাচ্চা হয়েছে, একটা মেল, দুটো ফিমেল। তো এটা এআই এর বাচ্চা, একে এআই করা হয়েছে এপ্রিলের 25 তারিখ, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, মানে 144 দিন বয়সে এ কিন্তু বাচ্চা প্রসব করলো, তিনটা বাচ্চা প্রসব করেছে। তো তিনটা বাচ্চা যেহেতু, তার জন্য স্বাভাবিক বাচ্চা একটু ছোট সাইজ। তো যেটা মেল হয়েছে সেটা 1100, আর দুটো ফিমেল, একটা আছে 800 গ্রাম, একটা 900 গ্রাম। তাও যে বলবো খুব ছোট বাচ্চা সেটাও নয়, তিনটা বাচ্চা হিসেবে কিন্তু বাচ্চার সাইজ ঠিকই আছে। তো বাচ্চা ডেলিভারি নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, বাচ্চা ডেলিভারি করলে কি করতে হয় না করতে হয় নিয়ে অনেক ভিডিও আছে। এবারে যে বিষয়টা, প্রাকৃতিক প্রজনন আর হচ্ছে কৃত্রিম প্রজননের মধ্যে যে পার্থক্য, দেখুন প্রাকৃতিক প্রজনন মানে যেটা ব্রিডার দিয়ে আমরা করাই, ব্রিডার দিয়ে করালে হচ্ছে কি, আমাদের ফার্মে ব্রিডার রাখতে হচ্ছে, আর যখন ব্রিডার রাখবেন সবসময় দেখবেন ব্রিডারের উপর একটা এক্সট্রা আমাদের শ্রম দিতে হয়। কিভাবে? মানে বিশৃঙ্খলার একটা সৃষ্টি করে ফার্মে, সবসময় দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি করে, এবার ইনব্রিডিং হয়ে যায় ব্রিডার রাখলে। ধরুন এই যে ফিমেলটা বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর ধরুন কোনো আমার ফার্মে যে ব্রিডার আছে সেই ব্রিডার দিয়ে ব্রিডিং করেছি, বাচ্চা হলো, এর বাচ্চাগুলো ফিমেল হয়েছে দুটো। তো দেখা গেল 6 মাস পর এই বাচ্চাগুলো রেডি হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, বাচ্চা এবার হিটে আসলো, যে ব্রিডারটা আমার ফার্মে আছে তার সঙ্গেই ব্রিডিং হয়ে গেল। আমি চাইছি না যে ইনব্রিডিং করাবো, কিন্তু কোনো ক্রমে সে ব্রিডিং হয়ে গেল, যেহেতু ফার্মে ছাড়া থাকছে, বা ব্রিডারকে যদি বেঁধেও রাখি ফিমেলটা অটোমেটিক চলে যাচ্ছে সেই মেলের কাছে, সেখানে ব্রিডিং হয়ে গেলো। তো ইনব্রিডিং এইভাবে হচ্ছে, মানে বাবার সঙ্গে মেয়ের ব্রিডিং। আর যেটা বলছি কি, এই ইনব্রিডিং এর কারণেই আজকের দিনে কিন্তু ব্ল্যাক বেঙ্গল এইভাবে আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ইনব্রিডিং থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা
কৃত্রিম প্রজনন করাতে পারি, এটা একটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে একদিনে যদি একাধিক ছাগল হিটে আসে, ধরুন আজকে 7টা ছাগল হিটে এসছে, যেটা এবারে আমাদের ফার্মে ঘটেছে, একবারই একদিনের মধ্যে 7টা ছাগল হিটে আসছে। তো যদি আমার ব্রিডার দিয়ে ব্রিডিং করানো হতো, ফার্মে ধরুন একটা ব্রিডার আছে, তো একটা ব্রিডার দিয়ে যদি 7টা ফিমেলকে ব্রিডিং করাতাম, তাহলে কিন্তু প্রথমের যাকে ব্রিডিং করাবো বা দ্বিতীয় যাকে ব্রিডিং করাবো তাদের বাচ্চার কোয়ালিটি হয়তো ভালো হবে বা সেটা কনসিভ করবে, পরে যে 5টাকে ব্রিডিং করাবো সেগুলো কনসিভ নাও করতে পারে। তো এই হচ্ছে একটা বিষয়। তো এইখানেই বুঝতে পারছেন যে ন্যাচারাল ব্রিডিং এবং কৃত্রিম বা প্রজনন যে ব্রিডিং আছে এর মধ্যে কিন্তু তফাত। আমরা যদি ব্রিডার রাখি, একদিনে একাধিক ছাগল হিটে আসলে আমাদের একটা সমস্যার সৃষ্টি হয়, যেটা আমরা হয়তো একদিনে সেটাকে ব্রিডিং করাতে পারি না। কিন্তু যদি আমরা কৃত্রিম প্রজনন করাই, সেক্ষেত্রে কিন্তু একদিনে 7টা কেন, যদি 20টাও ছাগল হিটে আসে আমরা কিন্তু এআই করাতে পারছি। তো এই একটা তফাত, যেটা হয়তো আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন, এখানে কোনো রকমের সমস্যা হয় না। একটা সময় আমি বিরোধিতা কেন করতাম, একটা সময় আমি কৃত্রিম প্রজননের বিরোধিতা এই জন্যই করতাম, সে সময় ভালো কোয়ালিটির সিমেন্ট পাওয়া যেত না এবং সে সময় কনসিভ পার্সেন্টেজ খুব কম ছিল, 100টাকে এআই করালে 30টা কনসিভ করতো আর 70টা মিস হয়ে যেত। কিন্তু এখনকার ডেটে যদি আপনারা সঠিক টাইমিং মেনটেন করেন, ফিমেলটার মধ্যে যদি কোনো রকমের সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনি যদি 100টাকে এআই করান 90টাই কিন্তু কনসিভ করবে। 10টা হয়তো কোনো কারণে মিস্টেক হতে পারে, হয়তো টাইমের হেরফের হতে পারে বা যে কোনো কারণেই সেটা মিস্টেক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে কনসিভ করে নিচ্ছে। আমি তো দেখছি আমার ফার্মে যত এআই করাই, বাসপাস গ্রাম থেকে যে ছাগলগুলো নিয়ে আসে এআই করানোর জন্য, রিপিট কেস কিন্তু নেই। আমার ফার্মে এবারে শুধু 2টো রিপিট কেস হয়েছে আর তাছাড়া সবগুলোই একবার এআই করলে কিন্তু কনসেপ্ট করে নিচ্ছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন। তো যাই হোক, এর আগে দুদিন আগে আর একটার বাচ্চা হয়েছে দেখাচ্ছি, এটা তো 3টা বাচ্চা হয়েছে, এবার একটার বাচ্চা হয়েছে দেখাচ্ছি, সেটারও কিন্তু 2টো বাচ্চা হয়েছে। এই যে ফিমেলটা, এই যে ফিমেলটা, এর 2টো বাচ্চা হয়েছে, এই যে একটা বাচ্চা, এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার এসছে। ওই বাচ্চাগুলো তো দেখলেনই যে ব্ল্যাক বেঙ্গলের যে কালার হয় মুখ দিয়ে হালকা সাদা, পায়ে একটু সাদা, আর এই দুটোর কিন্তু ফুল, এই 2টো বাচ্চা ফুল ব্ল্যাক হয়েছে। এটা এখানেও একটা মেল হয়েছে, একটা ফিমেল হয়েছে। এই যে দেখুন বাচ্চা, এর বাচ্চা তুলনামূলক অনেক ছোট হয়েছে, ওট ওট দেখুন এই যে ফিমেল, দেখে দেখে এখনো বোঝাই যাচ্ছে না যে এর বাচ্চা হয়েছে, একদম মনে হচ্ছে এখনো প্রেগনেন্ট আছে। এবার তার কয়েকদিন আগে আরো একটার বাচ্চা হয়েছে, অনেকে হয়তো বলেন যে ইআই করলে হয়তো কেমন কেমন কালার আসবে, তো সেটা কোনো কথা নয়, কালার আসতেই পারে যে কোনো রকমের, এমনি ন্যাচারাল ব্রিডিং এ যেভাবে কালার আসে সেরকমই আসতে পারে। এই যে কয়েকদিন আগে এই যে 2টো বাচ্চা হয়েছে, এই 2টো কিন্তু ইআই এর বাচ্চা, এই 2টো কিন্তু ফুল, যেটা ব্রাউন কালার, যে ব্ল্যাক বেঙ্গলের ব্রাউন কালার হয়, এই 2টো আবার 2টোই মেল হয়েছে। তো এখানে ন্যাচারাল ব্রিডিং এবং আর্টিফিশিয়াল ব্রিডিং এর মধ্যে যে বিষয়টা, মেল হবে ফিমেল হবে একটা হবে 2টো হবে, এটা কোনো কথা নয়। এরপরেও আমাদের ফার্মে আরো 5খানা কিন্তু এই মাসের মধ্যেই বাচ্চা হবে, যেটা টোটালি ইআই করানো, কারণ 2-4 দিন আগে পিছিয়ে আমরা ব্রিডিং করিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর এই ধরনের ভিডিও আমি সবসময় চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য যদি আমি সময় পাই। তো অবশ্যই কমেন্টে লিখবেন কেমন লাগলো, আরও যদি কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।